আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড টিভির একটা সমস্যার সমাধান করব আজকে। মেবি আমার মনে থাকে না, অনেক সময় এই সমস্যাটা সম্মুখীন হচ্ছি আমি, যখন আমি ফ্রন্ট টিভিটাকে রিসেট মারতেছি কোনো সমস্যার কারণে, তখনই আমরা দেখতে পাচ্ছি ঠিক এইরকম চলে আসতেছে, একেবারেই চেঞ্জ হয়ে যাইতেছে টিভিটা। কোনোভাবে আর মানে বুঝতে পারতেছি না এটা ঠিক করব কিভাবে। তো আমি সেট আপ করে নিচ্ছি, আমি এটাকে সেট আপ করে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। টাইম জোন আচ্ছা, আচ্ছা টিভিটাকে সম্পূর্ণটা আমি অন করে নিলাম, কিন্তু অন করার পর দেখতে পারবেন টিভির একেবারেই হচ্ছে যে সব কিছু চেঞ্জ, অর্থাৎ ব্যতিক্রম হয়ে গেছে। দেখুন, কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এই টিভিটাকে চালাবো কীভাবে? টাইট এখানে যে সেটিংস অপশন আছে, সেটিংস থেকে করতে পারবেন না, অথবা এখান থেকে আপনার কোনো অপশন নাই যে ঠিক করবেন এটাকে, কীভাবে ঠিক করবেন? তো যেটা করতে হবে আপনাকে, এই যে এখানে আপনার এভিআই প্রথম যে টিভি অপশন, অর্থাৎ ডিসের অপশনে থাকবেন, সেটাকে আপনি ওপেন করে নেবেন। এটা রিমোটের মাধ্যমে একটা কোড ডায়াল করতে হবে, কোডটা আমি ডায়াল করে দেখাচ্ছি, চেষ্টা করব লাইভ করার জন্য। সো এখানে যে কোডটা রয়েছে, কোডটার মধ্যে আপনাকে রিমোটের এই যে এখানে দেখুন মেনু বলে একটা অপশন রয়েছে, যেখানে দেখুন মেনু বলে একটা অপশন রয়েছে, এই মেনু বাটনে আপনাকে একবার ট্যাপ করতে হবে। একবার ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে আপনাকে এবার যেটা করতে হবে, এখানে দেখুন 1147, 1147 লিখে এখানে আর টাইপ করলে চলে আসবে। আচ্ছা আসতেছে না, মেবি আমি আবারও দেখছি 1147, মানে এটা খুব দ্রুত করতে হয়। তাহলে আসে যে দেখুন অনেকগুলো অপশন এখানে চলে আসছে। তো এইখানে অনেকগুলো অপশনের মধ্যে আমাদের যেটা করতে হবে, এগুলোতে যাবেন না, তাহলে কিন্তু টিভি অন্যরকম হয়ে যাবে, আপনি পরে ঠিক করতে পারবেন না, যেহেতু লেখাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই লেখাগুলোর মধ্যে আপনাকে নিচের দিকে আসতে হবে। আসার পর এইখানে দেখুন প্যানেল সেটিং বলে একটা অপশন রয়েছে, এখানে দেখুন প্যানেল বলে একটা অপশন রয়েছে, আমাদের এখান থেকে নিচে যে এই টাইপ করে করে হচ্ছে যে প্যানেল সেটিংয়ে আসতে হবে। আমরা প্যানেল সেটিংয়ে আসি। আচ্ছা এই প্যানেলে নয়, এই যে এখানে দেখুন, এই যে এখানে আরেকটার অপশন রয়েছে প্যানেল, এই যে এখানে দেখা যাচ্ছে না, এটার উপরে আসতে হবে। আসার পর রিমোটের ইন্টার বাটনে ক্লিক করে দিন। ক্লিক করলে এইখানে দেখুন, এই যে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এই যে এখান থেকে আমাদের এটাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে দেখতে পারবেন আমাদের টিভির কিন্তু আগের লুকটা কিন্তু চলে আসবে। সো আমরা নিচেরটাতে আসি, এই যে দেখুন আমাদের টিভি কিন্তু সম্পূর্ণভাবে আগের রূপে ফেরত আসছে, ঠিক আছে। সো আবার যদি চেঞ্জ করি দেখতে পারবেন এটা আবারও চেঞ্জ হয়ে যাবে, দেখুন আগের ভার্সানে, অর্থাৎ আগের জায়গায় চলে যাবে, দেখুন আগের মতো কিন্তু হয়ে গেল। জাস্ট এইভাবে এটা হচ্ছে ঠিক করতে হয়, জাস্ট আর কিছুই না। এখান থেকে আপনি ব্যাকে চলে আসুন, সরাসরি ব্যাকে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন হচ্ছে আপনার হোম পেজে কিন্তু এটা আপনার আগের মতো সেমভাবে হয়ে গেছে। সো অ্যান্ড্রয়েড টিভিগুলো এরকম সমস্যা হয় বটে, বিশেষ করে রিসেট দেওয়ার পর, যেমনটা আমি দেখালাম আপনাদেরকে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন। মূলত কোডটা যে ডায়াল করেছি, কোডটা হচ্ছে আপনাকে আবারও যদি দেখাই, এটা আমি মনে রাখার জন্য মূলত ভিডিওটা করা। এখানে দেখুন এই যে কোনো প্রথম যাবেন আপনি হচ্ছে এবিআই অপশনে, এটাকে বড় করে এই করবেন, অর্থাৎ যে এখানে আপনার যে বাটনটা রয়েছে এটা দিয়ে বড় করে নেবেন। ওকে, মানে বড় করে নেওয়ার পর আমি এখানেও ডিসলাইনটা অ্যাডজাস্ট করি নাই, এটা চার্জিং দিতে হবে। সো মেনু এইখানে চলে আসবেন, এখানে আসার পর এই যে এখানে যে মেনু বাটনটা রয়েছে, যেখানে মেনু বাটন, এই মেনু বাটনে একবার ট্যাপ করবেন। এই মেনু বাটনে একবার ট্যাপ করার পর খুব দ্রুত আপনাকে একটা কোড ডায়াল করতে হবে, 1147, 1147 ডায়াল করার সাথে সাথে এইখান দিয়ে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর মধ্যে আপনাদেরকে যেটা দেখালাম, 4 নম্বরে থাকবে প্যানেল সেটিং বলে একটা অপশন, এই প্যানেল সেটিংয়ে যাওয়ার পর 2 নম্বরে চলে আসবেন। 2 নম্বরে আসলে দেখতে পারবেন আপনার হাতের এই যে এই বাটনটা, এই বাটনটা একবার চাপ দিলেই আপনার এই কালারটা আগের মতো চলে আসবে।